হ্যালো ভিউয়ার, আমি জিশান। আজকের একটি ব্লগ ভিডিও নিয়ে বেরোয়েছি মাকে নিয়ে, সোনারপুরে রওনা হচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখুন। ভিউয়ার, আমার অনেক স্বপ্ন মাকে নিয়ে একটা ব্লগ করব। তো আজকে আমি রওনা হচ্ছি বড় বাড়ির দিকে। মা আমার বাইকের পিছনে বসে অনেক আনন্দের সঙ্গে মাকে নিয়ে বাইক চালাচ্ছে। ভিডিওটা আপনারা দেখুন, অনেক ভালো লাগবে। মা এমন একটা শব্দ যাকে নিয়ে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কেটে যায়। আজকে মাকে নিয়ে আমি মামার বাড়ির দিকে রওনা হচ্ছি। অনেক আনন্দ হচ্ছে ভিডিওটা করতে, সঙ্গে মায়ের সঙ্গে অনেক গল্প জুড়ে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখুন, এই রিকোয়েস্টটুকু রাখলাম। সবসময় প্র্যাঙ্ক করি, তো আজকে আর প্র্যাঙ্ক করলাম না। আমি ভাবলাম মাকে নিয়ে একটু বেরিয়ে পড়া যাক। আমার জীবনের প্রথম বাইকের পিছনে করে মাকে নিয়ে ঘুরতে যাওয়া, তাও আর মামার বাড়ির দিকে। আজকে ওখানে অনেক হই হুল্লোড় হবে, কারণ আজকের মাসির ছেলে মেয়ে, মামার বাড়ির সবাই ওখানে আসবে। মোটামুটি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো। শুনলাম বড় মাসির ছেলেরা সব আয়োজন করেছে। তো লকডাউনে আমাদের তো কোথাও যাওয়া হয়নি, অনেক দিন ধরে ঘরবন্দি ছিলাম। আর আমি প্র্যাঙ্কের নেশায় কোথাও যাইনি, ভাবলাম মাকে নিয়ে বেরিয়ে পড়া যাক। দাদারা আগে গাড়িতে চলে গেছে, দাদা, বৌদি, আরও সব দিদিরাও আসবে। সব দিদিরা নয়, সবার তো আর একই টাইমে সময় হয় না, ওরা আসছে। এটা রিলায়েন্সের একটা শোরুম রাস্তার ওপারে, অনয়ের রাস্তা। তো তো আমি ব্লগটা করছি, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। হয়তো আপনারা হয়তো রেগে যাবেন, কিন্তু মায়ের সঙ্গে বেরিয়ে পড়ার মজাটাই আলাদা। যারা এই সুযোগটা পাননি, আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, কোনো একটা মুহূর্ত যেটাকে আপনার স্মৃতিতে ধরে রাখার জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়ুন। দেখবেন সারা দিনটা কতটা আনন্দের যায়। আমার মা পিছনে বসে আছে কিন্তু চুপটি করে। হ্যাঁ, মা কী বলবে বুঝতে পারছি না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এই VIP বাইপাসের এ আসতে পারেন আড্ডা মারতে। এই রাস্তার কাজ হচ্ছে, তো খগুলো খুব সুন্দরভাবে উঠে আছে। ড্রাইভ করতে একটু অসুবিধা হচ্ছে, তবুও অনেক ক্যাওয়াসের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। কোনো যানজট নেই, বাইপাস তো অনেক বেটার। অনয় রাস্তা, অনেকদিন পর লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে
অনেক হইহুল্লোর হবে। আজকে সারাদিনটা কি হবে জানি না, তবু অনেক আশা করছি যে ওখানে গেলে অনেক আনন্দে থাকা যাবে। দেখা যাক কি হয়, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। কি হবে জানি না, সামনে ওভারব্রিজ, ওভারব্রিজটা ওভারব্রিজ আছে, মা উঠবো না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাশ দিয়ে যাচ্ছি। আমার মায়ের আদেশ বলুন, নির্দেশ বলুন, মা বলছে ওভারব্রিজের ওপর দিয়ে যেতে মানা করছে, ওভারব্রিজের নিচে থেকে যাব মামার বাড়ি, নিচে থেকেও রাস্তা আছে, তাহলে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার, আরে টোটাল আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি এই বাগানে আমাদের পিকনিক হচ্ছে, ঠিক আছে, আমাদের পিকনিকে আমাদের অল ফ্যামিলি সবাই সবাই এখানে আছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হচ্ছে, টোটাল মায়ের ফ্যামিলি সবাই আছেন, আমরা মস্তি করতে এসেছি। ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমার দিদি, আমাদের বস, আগামী দিনে দিদি মামিমা, এটা মাসির ছেলে শ্রদ্ধা, এটা আমার বৌদি ভাবনা, এটা ভাইজি, এটা মামা বড় মাসি, মা বৌদি, সবাই মিলে আড্ডা দিচ্ছে। দেখুন আমার ফ্যামিলি সবাই, আমাদের বাচ্চাটা পুচকে গেছে, ও DSLR নিয়ে প্রচুর ব্যস্ত, এমন পোজ দিচ্ছে DSLR অফ করে, ছোট মামি আর দিদি দিদির হাসি দেখো, ছোট মামা বড় মাসি অনেক দিন পর নিজ মাসির ছেলে বৌদি আমাদের মজ করে মেজবাজির সাথে থাকত, বৌদি এই কথাগুলো মিউট করে দিলাম, কারণ এটা স্পেশাল কথা হচ্ছে মায়ের সঙ্গে বড় মাসির বড় ছেলে, এটা আমাদের রাজু, একটা শুনুন মজা মজা নিচ্ছে, প্রচুর চিন্তা আছে, কি বলছে কিছু বুঝতে পারছে না, আসছে কিন্তু আসবে না, প্লাস্টিক তেল বলে ভাবি ভাবি লতু গোলু নার্গিস, তাদের বাড়ির তিনটে পুচকে কেমন খাচ্ছে দেখো, ওরা এখন চোখ কাটছে, অনেকগুলো ফলমূল কেটে দেওয়া হয়েছে ওদের সৈন্য, এই থালাটা ভর্তি করে দেওয়া হয়েছিল, পেটুক কটা খাচ্ছে আমাদের বাড়ির পুচকেগুলো, আপুদার মেয়ে, মেজদার মেয়ে, মোস্তাকিমদার মেয়ে আর আমাদের সর্দির মেয়ে, নতুন হাসি দেখো, নতুর সঙ্গে নার্গিস হাসছে, সব কটা পেটুক আমাদের, আমাদের পুচকেগুলো খুব মজা নেয়, খুব আনন্দিত হয়, দেখো
একটু পরে লজ্জা পাবে। লতুও খাচ্ছে, আর একটা আসবে বিচ্ছু, আমাদের ঈশান সর্দার ছেলে, ঈশান একটু পরে আসবে, ওর এন্ট্রি হবে। ওদিকে একটা বাবু, সে ফোন নিয়ে ব্যস্ত, ঈশান এসে গেছে। দেখ লতু খাচ্ছে, দেখো লতু। ওই দেখ চুরি করে খাচ্ছে, এই দেখ, এ বা সারাদিন অনেক হই হুল্লোর পরেও আজ ক্লান্ত হয়ে পড়িনি, কারণ আমার ফ্যামিলির টোটাল সবার সঙ্গে প্রায় কম বেশি দেখা হলো, অনেক আনন্দ হলো। আর যে জায়গাটাতে গিয়েছিলাম, ওই জায়গাটাতে গিয়ে দেখি ওখানে পিকনিক করার উপযুক্ত একটা জায়গা, ওখানে অনেক ফ্যামিলি তাদের সবাইকে নিয়ে আনন্দ হই হুল্লোড় করছিল, আমাদেরও ফ্যামিলি ছিল, অনেক মজা করলাম। সামনে যে অটোটা দেখতে পাচ্ছে, ওই অটোটাতে আমার দিদি ভাইরা আছে, বৌদি আছে, মাকে ওই অটোতে তুলে দিয়েছি, এখন আমি একা ড্রাইভ করে যাচ্ছি। নাহলে এই রাতের বেলা এইভাবে ক্যামেরা করব আর ড্রাইভ করব, মা কানটা ধরত, ধরে মলে দিত। অনেক আনন্দের সঙ্গে আজকের বাড়ি ফিরছি, জানি না আগামীতে এই আনন্দটা পাবো কিনা। সবাইকে বলে এসেছি যে আগামী দিনে আরও একটা এরকম প্রোগ্রাম হবে, সবাই হই হুল্লোড় করবো, মজা পাবে, দিনের পরে ক্লান্ত হয়ে পড়বো না, কারণ আজ যে সবার সঙ্গে দেখা হলো। আপনারাও এইভাবে সকলের সঙ্গে দেখা করে আনন্দ করবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখবেন এই অনেকটা পথ এই যে একা যাচ্ছি, এখন মনে হচ্ছে না যে আমি একা আছি, কারণ আজ সারাদিনের যে আনন্দগুলো, ভাবতে ভাবতে কখন যে বাড়ির কাছে চলে এলাম আমি বুঝতে পারলাম না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারাও আপনার পরিবারের সবাইকে বলুন এবং একটা সুন্দর পরিবেশ গড়ে তুলুন। দেখবেন জীবনে প্রতিটা মুহূর্ত কতটা সুন্দর হয়ে গেছে। আপনিও বেরিয়ে পড়ুন আপনার ফ্যামিলিকে নিয়ে, একটু মতো কোনো একটা অজানা জায়গায় সবাই একত্রিত হয়ে অনেক হই হুল্লোড় করুন। দেখবেন জীবনে প্রতিটা মুহূর্ত আপনি ভুলে গেছেন, খারাপ সময়গুলোও ভুলে গেছেন, শুধু আনন্দ আর আনন্দ পাবেন। জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি না, মন ছুঁইবে কি না, আমার কথাগুলো যদি আপনাদের মনে লাগে তো দেখবেন আপনার জীবনের সেরা মুহূর্তটা এই আমার মতো কাটাবেন। আপনি অনেক হই হুল্লোড় করবেন, সারাদিন কাজ কম করবেন, তবুও ক্লান্তি আসবেন, আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমাদের একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন।